মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির পিতার নাম আব্দুল্লাহ। হ্যাঁ নবী করে নামাজ লিখুন না। আব্দুল্লাহর পিতা আব্দুল মুত্তালিব, মুত্তালিবের পিতার নাম হাসেম, হাসেমের পিতার নাম আব্দে মানাফ, আব্দে মানাফের পিতার নাম কুসাই, কুসাইর পিতার নাম কিলাব, কিলাবের পিতার নাম মুররা, মুররার পিতার নাম কাব, কাবের পিতার নাম লুব্বে, লুব্বের পিতার নাম গালেম, গালেমের পিতার নাম ফেহের, ফেহেরের পিতার নাম মালেক, মালেকের পিতার নাম কেনানা, কেনানার পিতার নাম হুজাইমা, হুজাইমার পিতার নাম মুদ্রেকা, মুদ্রেকার পিতার নাম ইলিয়াস, ইলিয়াসের পিতার নাম নাদার, নাদারের পিতার নাম আদনান, আদনানের পিতার নাম উদ, উদের পিতার নাম মুকাওয়াম, মুকাওয়ামের পিতার নাম নাহুর, নাহুরের পিতার নাম তাইরা, তাইরার পিতার নাম ইয়ারাম, ইয়ারামের পিতার নাম ইসজাব, ইসজাবের পিতার নাম নাতিম, নাতিমের পিতার নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম তারেক, তারেকের পিতার নাম সারু, সারুর পিতার নাম আরগু, আরগুর পিতার নাম আবির, আবির পিতার নাম শালিক, শালিকের পিতার নাম আফাকসাদ, আফাকসাদের পিতার নাম শাম, শামের পিতার নাম হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম লাবাক, লাবাকের পিতার নাম মুতাওয়াশ্বারিক, মুতাওয়াশ্বারিকের পিতার নাম হযরত ইদ্রিস, আরো জোরে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম মিয়ারাজ, ইয়ারাবের পিতার নাম মাহওয়াইল, মাহওয়াইল পিতার নাম কাইনান, কাইনানের পিতার নাম আনুস, আনুসের পিতার নাম হযরত শীস, হযরত শীস আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম হযরত আদম, সফিউল্লাহ, আরো জোরে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আদম নবী থেকে নিয়ে আমি সমস্ত মানুষের জিন্দেগি রিচার্জ করতে লাগলাম, আদম নবী থেকে নিয়ে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পিতা আব্দুল্লাহ পর্যন্ত সমস্ত মানুষের জিন্দেগি আমি রিচার্জ করলাম, তাকায় দেখলাম রে একজনের চরিত্রের ভিতরে কোনো প্রকার কলঙ্কের দাগ নাই। তাহলে বলেন দুদিকে যারা আমার নবীর চরিত্রের ভিতরে কলঙ্কের দাগ লাগাইতে চায় সাইরা দেওয়া যা, জোরে বলেন সাইরা দেওয়া যা। বন্ধুগণ আমার বলেন তুমি কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর 40 বছর পরে খুনিদের ফাঁসি হয়েছে না, কথা বলেন না কেন? তাহলে যারা অন্যায় করবে তাদের কোনো সার সার? এখন যে কথাটা বলো ভালো করে বুঝে বলেন, বলেন তুমি কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দাম বেশি না নবীর দাম বেশি, শেখ হাসিনার দাম বেশি না নবীর দাম বেশি, খালেদা জিয়ার দাম বেশি না নবীর দাম বেশি, জিয়াউর রহমানের দাম বেশি না নবীর দাম বেশি? আর এমন কোটি কোটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কোটি কোটি জিয়াউর রহমান, কোটি কোটি শেখ হাসিনা, কোটি কোটি খালেদা যদি এক পাল্লায় রাখা হয় বিশ্ব নবীর পায়ের জুতার ধুলার মূল্য হবে না, ঠিক কিনা জুড়ে বলো? তা নাস্তিকরা কি ভাবতে পারে আমার নবীর গাড়ি দিয়ে সার পেয়ে যাবে এত সস্তা না, 40 বছর পরে হলেও নতুন করে ট্রাইব্যুনাল গঠন করা হবে, রায় ঘোষণা করা হবে, নাস্তিকের বাচ্চাগুলোকে একটা একটা ধরে ধরে ফাঁসির কাছে জড়ানো হবে, ঠিক কি না বলো? নবীর গাড়ি দিবার আমরা ছাইরা দিমু, কথা বলে না কেন? আমার নবীর চরিত্রে বিধে কোনো প্রকার কলঙ্কে দাগ আছে? বিশ্ব নবীর চরিত্রে বিধে কোনো প্রকার কলঙ্কে দাগ? দাগ যদি দাগ থাকতো তাহলে কোরআন শিবটা কি হইতো? দুর্বল হয়ে যেত, কথা ঠিক না? আল্লাহ তাআলা মিশন দিন নবী গো, যেহেতু আপনার চরিত্রে বিধি কলঙ্কের দাগ নাই, আপনার চরিত্রের সার্টিফিকেট আমি আল্লাহ দিয়েছি, ইন্নাকা খুলুকিনা আলা খুলুকিন আজিম, এখন আপনাদের আরেকটা মিশন দিলাম, সেই মিশনটা হলো আপনি এই কোরআন শিবটা বেশি বেশি তেলাবাদ করে মক্কার কাফের মুশরিকদের কান্দার ভিতরে লাগাই দিবেন, বাকিটা আমি আল্লাহ দেখবো। সুবহানাল্লাহ বলবেন না, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না, সুবহানাল্লাহ বলবেন না, খালি তেলাওয়াত কইরা মক্কার কাফের মুশরিকদের কানে ভিতরে লাগাই দেন, বাকি আল্লাহ আমি এটা দেখবো। আচ্ছা বলুন দেখি কোরআন শরীফ পাওয়ার আসেনি, কথা বলেন এখানে পাওয়ার আসেনি? আমি যদি এখানে একজনের গালি দিই তুই একটা গালি দিলাম আর কি, বাপের নাম মার নাম তুই একটা গালি দি, ঠিক আছে? তো আচ্ছা কম তো দেখি আমরা রাগুট বলি, রাগুট তো না হুজুর আমি বক্ত হয়েছি দেখে গিয়েছি, গালি দিয়েছেন কে, কথা ঠিক না? কেউ আমি লাডি ডেফিডেবিল নিয়ে গিয়া, হ্যাঁ গালি দিলেন কে লেগিয়া, কথা ঠিক? তা বুঝেন তো দেখি দুই ঠোঁটের মাঝখান দিয়ে একটা গালি একটু বাইরেছে, এটার ফাওয়ার এত বেশি পরিমাণ যে ফাওয়ারের কারণে শুধু রাগুটে দিচ্ছে, কেউ লাডিও লিয়ে দিয়েছেন ফিরে ফেলে আমারে, কথা ঠিক না? এইটার ফাওয়ার যদি থাকতে পারে আর দুই ঠোঁটের মাঝখান দিয়ে আমার আল্লাহ পাকের কালামের তেলাবাদ বাইর হবে, এটার কোনো ফাওয়ার নাই, কথা বলেন ফাওয়ার নাই আসে? মানে এই জন্য নবীর প্রথম মিশন দিন নবী গো, আপনি কোরআন শিবির তেলাবাদ করে মক্কার কাফের মুশরিকদের কান্দার ভিতর লাগাই দেন, বাকিটা আমি আল্লাহ দেখবো। সুবহানাল্লাহ জুনে কন, সুবহানাল্লাহ জুনে কন, নবী যখন এবার তেলাবাদ করে মক্কার কাফের মুসলিদে ঘুম হারাম হয়ে যায়, এক তো বিশ্ব নবীর তেলাবাদ যার উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন তার তেলাবাদ, সুবহানাল্লাহ কইতেন না, সুবহানাল্লাহ বলতেন না,
Abu Jahal la gum haram hoye geche Abu Jahal bolte ra gari Muhammad dine telawat kore eta eto moja lage eto mil eto sundor ari Muhammad er telawat ta bhalo kore jachai korte hobe emni bhabe jodi Muhammad open bhabe Quran chip telawat kore tobe kichu diner bhitor dekha jabe je Makkah Madinar bhitor Muhammad er kalima nishana utte thakbe subhanallah bolben na এখন ক কি করা যায় মক্কা নগরে একজন আপনার কবিতা বিদ্যায় পারদর্শী ছিল জাদু বিদ্যায় পারদর্শী ছিল ওরি দিনে মুগিরা এই ওরি দিনে মুগিরা এসে বাড়া করছে 50টা উদ্দিম হেই 50টা উদ্দিম তুই মুহাম্মদ কি তেলাওয়াতটা করে এটা খালি যাচাই করে আইবে ওরি দিনে মুগিরা এবারে গেছে আল্লাহ নবী তখন খানাই কাবার ভিতরে বইসা নবী তেলাওয়াত করতেছিলেন হা আমিন সাজদাতা নবী তেলাওয়াত করতেছেন এই সূরাটা নবী যখন তেলাওয়াত করতেছেন ওরি দিনে মুগিরা গেছে গিয়া বলতে লাগলে হে মুহাম্মদ তোমার বিরুদ্ধে সমালোচনা শুরু হচ্ছে তুমি নাকি কি জাদুবিদ্যা তেলাওয়াত করো আল্লাহ নবী বললেন চাচা আমি কি তেলাওয়াতটা করি একটু শুনেন এরপরে মন্তব্য কইলেন ওই দিন মুগিরের সামনে বসাইছে আল্লাহ নবী এখান থেকে তেলাওয়াত করতেছেন হামিম তানজিলুম মিনার রহমানির রহিম কিতাবুন ফুসিনাত আয়াতুহু কুরআনান আরাবিয়ান লিকাওমি ইয়ালামুন বাশীরাও ওয়া নাযীরা ফাআরাদ আকসারুহুম ফাহুম লা ইয়াসমাউন আল্লাহ নবী এখান থেকে তেলাওয়াত করতে শুরু করলেন এখান থেকে তেলাওয়াত করার পরে 15 আইন তেলাওয়াত করার পরে অপর পৃষ্ঠা এই পর্যন্ত আসলেন ফা ইন আ'রাদু ফাকুল আনযারতুকুম সাঈকাতান মিসলা সাঈকাতি আদি ওয়া সামুদ পর্যন্ত নবী তেলাওয়াত করে বন্ধ করে দিলেন তেলাওয়াত আমার নবী আবার তাকায় দিকিরি ওই দিনে মুগিরা চোখের পানি গুলো ছেড়ে ছেড়ে কাঁদতে শুরু করে দিয়েছে দিনে মুগিরা আবার ডাইকাবারে মোহাম্মদ তোমার তেলাওয়াত কানে বন্ধ করবা না আর কিছুক্ষণ পর্যন্ত তোমার তেলাওয়াত আমরা শুনতে চাই আল্লাহ ফাকতার বলেন রাহমাতান লিল নবী আমার আর কিছুক্ষণ বরণ তেলাওয়াত করার পরে আবার ওই দিনে মুগিরা খানাই কাবা থেকে চোখ গুলো মুছতে মুছতে বাইর হয় ওই দিক দা লিডার গুলো বসে রয়েছে আজকে শুনেছি মুহাম্মদের কালামের তেলাওয়াতের পরীক্ষা হয়ে যাবে এবার আবু জাহেলার কাছে যখন গেল আবু জাহেলা জিজ্ঞাসা করে কিরে ওই দিনে মুগিরা তোরে তো নিয়ত করছিলাম 50টা উট দিমু কথা কি তুই ভুলে গেছ নাকি কোনা বলি নাই তাহলে বল বল মুহাম্মদের কি তেলাওয়াত খানা যাচাই করে আসলে ওই দিনে মুগিরা বলে দেখরে খানাই কাবার রবের কসম কে বলি আমি কত রাজার দরবারে গেলাম কত মানুষের বক্তব্য শুনলাম কত কবিতার কাব্য শুনলাম কিন্তু মুহাম্মদ দিয়ে তেলাওয়াত করলে এটা কোন কবিতার কাব্য নয় আরে মুহাম্মদ দিয়ে তেলাওয়াত করে এটা কবিতার কাব্য নয় এটা ওইসি বাণী যেটা মহান আল্লাহ নবী মুহাম্মদের উপর নাযিল করে দিয়েছে আর জোরে কর বলেন দেখি আবু জাহেলের টেনশন বাড়ছে না কমছে জোরে বলেন আর জোরে আবু জাহেলের টেনশন আরো বাড়লো আবু জাহেল বলতে লাগলো না না এমনি ভাবে ওপেন ভাবে মুহাম্মদ কে তেলাওয়াত করতে সুযোগ দেওয়া যাবে না এর থেকে আরেকটা ভালো কাজ করি আমরা সবাই মিলা মক্কা নগরী মানুষ গুলো মিলা ডুপ্লিকেট একটা কোরআন শরীফ বানায় আলাই নাউজুর কইতেন্লা লালা আমরা সবাই মিলে একটা ডুপ্লিকেট কোরআন শরীফ বানায় নাই আল্লাহ বলেন ফললে বানায় লয়া ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবিদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন ফাললে একটা কোরআন শরীফ একটা বানালে ফাললে বানালোয়া পরের দিন মক্কা লিডার গুলো সব মিলা দারুন দুয়ারের ভিতরে বৈঠক বসছে আজকে শুনিতির কোরআন শরীফ বানায় ফালামু সব লিডার গায়ে কুত্তিত হইল আজকে কোরআন শরীফ বানাবে ওই মজলিসের ভিতরে একজন বলতে লাগলো আমরা কেমনে বানাবো ক মুহাম্মদের সাথে মিল লাইকা বানাবো মুহাম্মদ কুন্ডার সাথে মিল লাইকা বানাবেন ক মুহাম্মদ দিয়ে তেলাওয়াত করে আলাম তার কাইফা ফালা রাব্বুকা বি আসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিনজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল মুহাম্মদের সাথে মিলাই আমরা একটা কোরআন শরীফ বানায় ফেলামু এবার লিডার গুলো বৈশা আমার আল্লাহ কোরআন বানায় দেবো ডুপ্লিকেট কোরআন বানায় নেবো মিলাই মিলাই এবার বানাইতে শুরু করলো আলফিলু মালফিল
fil wa ma adraka man fil zambun qalilun khurutum tawil ma adraka man fil ki tumra sino jano zambun qalilun khurutum tawil lesta holo khato shutta holo lomba eta hera banaye jibbar madhe kam marchi re ki banailam eta amra ki banailam ki banailam ko hati banailam hatir les banailam hatir sur banailam আরে মুহাম্মদ জিনা তেলাওয়াত করে ওয়াক্ত রমজা শুনতে মজা ওয়াক্ত রমজা শুনতে মজা ওয়াক্ত রমজা শুনতে মজা আরে মুহাম্মদ জিনা তেলাওয়াত করে ওয়াক্ত রমজা লাগে শুনতে মজা লাগে এমন সময় উপস্থিত মজমার ভিতরে একজন দাঁড়ায় গেছে বলতে লাগলেন বস আমার একটা বক্তব্য কো কি কি কো আমরা কি বানাইলাম ঘোড়া ডিম বানাইলাম কি বানাইলাম হাতি বানাইলাম হাতি বানাইলাম হাতির লেজ বানাইলাম হাতি বানাইলাম সুর বানাইলাম এটা কিসের ডুপ্লিকেট কোরআন শিব আমরা বানাইলাম এটা কোন কোরআন শিবের ক হচ্ছে না আরে মুহাম্মদ জিনা তেলাওয়াত করে মজা লাগে মজা আল্লাহ আকবার আল্লাহ আকবার মুহাম্মদের তেলাওয়াতের সাথে কোন তেলাওয়াত তুলনা হতে পারে না মুহাম্মদ জিনা তেলাওয়াত করে লাইসা হাযা কালামুল বাশার আরো জোরে ক মুহাম্মদ জিনা তেলাওয়াত করে এটা মানুষের বক্তব্য না বক্তব্য না এটা ওইসি বাণী যেটা মহান আল্লাহ নবী মুহাম্মদের উপর নাযিল করে দিয়েছে প্রেজেন্টস বাই কোকাটা মিডিয়া সেন্টার হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী